গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো রেল। ঐতিহাসিক দিন, অবশেষে কলকাতা স্প্ল্যানেড থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া পৌঁছল প্রথম ব্রেক। প্রথম দিনেই ট্রায়াল রান সফল। এদিনের এই প্রথম ব্রেক পাঠানো ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রো ও KMRCL এর আধিকারিকেরা। মেট্রো রেল সূত্রের খবর, অত্যন্ত সাবধানে স্লট গতিতে ট্রেনটি গঙ্গার নিচ দিয়ে নদীর অপর প্রান্তে নিয়ে যাওয়া হয়। এছাড়াও কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, হাওড়া স্টেশনটি মাটি থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে। দেশের আর কোথাও এত নিচে মেট্রো স্টেশন নেই। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24x7। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে, সম্পূর্ণভাবে চালু হতে 5 থেকে 7 মাস আরও লাগবে। প্যাসেঞ্জার সেফটি নেটওয়ার্কের কিছু কাজ আছে, এছাড়াও তারা বলছেন আমরা সেফটিকেই অগ্রাধিকার দিচ্ছি। গত রবিবার দুপুরেই একটি সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো থেকে নিয়ে আসা হয়েছিল বউবাজার পেরিয়ে স্প্ল্যানেডে। গত 3 দিন সেখানেই রেখে রক্ষণাবেক্ষণ ও তৃতীয় লাইনের চার্জ দেওয়া হয়েছিল। বুধবার সকালে অত্যন্ত স্লট গতিতে সেই দুটি রেককে নিয়ে যাওয়া হলো হাওড়ায়। গঙ্গার নেচে দিয়ে মেট্রো ট্রায়াল রান প্রথম দিনেই সফল। সফল দিনের শেষে দাঁড়িয়ে অবশ্যই গর্বিত মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, ঐতিহাসিক দিন, গঙ্গার নিচ থেকে মেট্রো ট্রায়াল হলো। একটি রেক ট্রায়াল রান করানো হয়েছিল, সাফল্য পেয়েছে। দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, আমরা এই ব্যাপারে আশাবাদী। এছাড়াও কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মেট্রোর জন্য শুধু গর্ব নয়, দেশের গর্ব, কলকাতার গর্ব। গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে। So today we have done the historic movement. I mean, the first time the train has moved below the Hooghly River, deepest station at 33 meters of depth. It is the first of its kind in India, and also the first of its kind beneath the river that we have laid the line. And this is a historic moment for the city of Calcutta. Also, the trials will be started off. So it will take about 7 months to complete the trials and the safety certificate. And then after that, we will be able to start the regular services.